নমস্কার, আমরা এখন আছি মানকুণ্ড নতুনপাড়া জগদ্ধাত্রী পূজা কমিটিতে। এই প্যান্ডেলের থিম আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে, প্রথমে মানুষের জীবনের পুরো তিনটে পর্যায়কে দেখানো হয়েছে। প্রথমে একটা যন্ত্রণা, ময়, দুঃখ, বেদনা, এই সমস্তর মধ্যে দিয়ে মানুষ যখন যায়, তারপরে হচ্ছে সে মুক্তি পাওয়ার জন্য অনেক কিছু চেষ্টা করে, অনেক রকম পথ খোঁজে। তো সেই পথ অবলম্বন করার জন্য অনেকে ভগবানের নাম করেন আর কি। তো সেই পর্যায়টাকেও দেখানো হয়েছে যে মানুষের মোক্ষ লাভ হতে পারে একমাত্র ভগবানের নাম করে বা ভগবানের স্মরণে এসে। তো সেই পর্যায়গুলোকেই খুব সুন্দরভাবে দেখানোর পরে একদম অন্তিম পর্যায়ে শিব এবং দুর্গার অর্ধ নারীশ্বর একটা মূর্তি রাখা হয়েছে, সেখানে দেখানো হচ্ছে যেখানে সব মানুষ এসে সেইখানেই শরণাপন্ন হয়েছেন মোক্ষ লাভের জন্য। তো জগদ্ধাত্রী মায়ের কাছে এটাই সবার কামনা যে মানুষের জীবন থেকে দুঃখ, দুর্দশা, বেদনা, কষ্ট, যন্ত্রণা সব যেন মুছে গিয়ে প্রত্যেকের জীবনে সুখ, আনন্দ, হাসি সব নেমে আসুক। মজা মজা মজা, এখানে একটা বাড়ি গিয়ে।